বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামীণ চিত্রের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এপিসোডটি হতে যাচ্ছে একটু ভিন্ন প্রকৃতির। আজকে আমরা আপনাদেরকে দেখাবো ধানের বীজ বপন করা থেকে শুরু করে রোয়া লাগানো পর্যন্ত কী কী কাজ করতে হয় এবং কতদিন সময় লাগে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দর্শক, আজ বীজ বপনের জন্য বেড তৈরি করা হচ্ছে। আর আজকের দিনটি হচ্ছে 21 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ, 7ই মাঘ 1428 বাংলা। আজ 24 জানুয়ারি 2022 আজকে বীজ বপন করা হলো। তো দর্শক, আমি আসলে প্রতিদিনের আপডেটগুলোকে দিতে চেয়েছিলাম, কিন্তু এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, তাই সব ফুটেজ আপডেট দিলাম না। তো আমরা এখন একেবারে চলে যাব 30 মার্চ 2022, অর্থাৎ 1 মাস 10 দিন বয়স বা 40 দিন বয়সে। দর্শক দেখুন, 1 মাস 10 দিন বা 40 দিন বয়সে ধানের চারাগুলো ঠিক কতটুকু বড় হয়। 12 মার্চ 2022 আজকে 49 দিন বয়স, আজকে চারার শেষ দিন, আগামীকাল এগুলো উপড়ে ফেলে রোয়া হিসেবে লাগানো হবে। এদিকে চলছে জমিতে পানি ঢুকানোর ব্যবস্থা, 6 ঘোড়া ডিজেল চালিত সাইনা ইঞ্জিন এটি। আজকে সকালবেলা মেশিনটি চালু করা হয়েছে আর সম্পূর্ণ জমিতে পানি ভরাট করতে রাত 11টা বেজে গেছে। এত সময় লাগার কারণ হচ্ছে এই জমিগুলোতে তামাক চাষ করা হয়েছিল, যার ফলে জমিগুলো প্রচুর পরিমাণে শুকনো হয়ে গেছে। মার্চ 2022 গতকাল রাতের বেলা জমিটি পাওয়ার টিলার দিয়ে প্রথম পর্যায়ের চাষ শেষ করা হয়েছে। আজকে আরও একটা চাষ করে মই দিয়ে জমি সমান করে তারপর রোয়া লাগানো হবে। এদিকে চলছে ধানের চারা উঠানোর কাজ, এগুলো 50 দিন বয়সের ধানের চারা। ধানের চারা উঠানো শেষ হলে এগুলোকে কাদার মধ্যে গেড়ে দেওয়া হবে, যাকে বলা হয় রোয়া লাগানো।
এবার দেখুন কিভাবে রোয়া লাগানো হয়। দর্শক, এভাবে রোয়া লাগানো থেকে শুরু করে ধান কাটা ও মাড়াই করা পর্যন্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।